একটা কথা শুরুতেই বলে দিই যে সকল স্কুল খারাপ না, কিন্তু সকল স্কুল ভালোও না। আচ্ছা, মানলাম যে হোমওয়ার্ক ইজ এ পার্ট অফ আওয়ার এডুকেশন, বাট যে হোমওয়ার্ক করতে 5 ঘন্টা চলে যায় ওটাকে হোমওয়ার্ক বলে না, অত্যাচার বলে। আর যারা এমন হোমওয়ার্ক ডেইলি দেয় তাদেরকে বলা হয় হিটলার। দিনের 6 থেকে 8 ঘন্টা বাচ্চা স্কুলে কাটায়, তারপর বাসায় যেতে সময় লাগে মিনিমাম আধা ঘন্টা, কারো কারো আরো বেশি লাগে, সেটা বাসায় স্কুলের পাশেই হোক না কেন। বেচারা, তারপর রেস্ট নিতে 1 ঘন্টা, টিউশনের জন্য আরো আলাদা 2 ঘন্টা, কারণ ওই 8 ঘন্টাতে স্কুলে খুব ফার্স্ট ক্লাস পড়ানো হচ্ছে, তাই না? কিছু বেসিক হিউম্যান রিকোয়ারমেন্টের জন্য বাচ্চারা একটু বাইরে যেতে চায়, বাট তাও পারে না। খেলাধুলা, যা স্কুল টিচার্সদের হিসেবে দ্য আলটিমেট ওয়েস্ট অফ টাইম। তারপর বাচ্চা বাসায় থেকে তার বাকি 6টা সাবজেক্টের পড়াশোনা করবে, কিন্তু ওয়েট, সেই 6টা সাবজেক্টের টিচার্স তো আবার ইনসাইক্লোপিডিয়া বইয়ের সমান হোমওয়ার্ক দিয়ে রাখছে। তারপর বাচ্চাদের রাত জেগে সেই হোমওয়ার্ক করতে হয়, আর পরবর্তীতে স্ট্রেস নিয়ে ঘুমিয়ে পড়ে। যাই হোক, যে বাচ্চা শেষ করতে পারছে তারটা ঠিক আছে, বাট বাকি স্টুডেন্টদের তো টিচার্সদের মোস্ট কমন একটা ডায়লগ শুনতে হয়, খাবার খাইতে তো ভুলো না, হোমওয়ার্ক করতে কেমনে বলো। আরে কোন মানুষ খাবার খাইতে ভুলে ভাই? ও হ্যাঁ, যে বাচ্চা 6টা সাবজেক্টের হোমওয়ার্ক কমপ্লিট করে সে তো ভুলে যায়। এই হলিডে লজিক আমি আজ পর্যন্ত বুঝলাম না। সবাই 100 পেজের এসও লিখে নিয়ে আসবা, এত টাইম তো আপনাদের কাছেও নাই পড়ার জন্য, আবার লিখার জন্য সময় দেন ছুটির 30টা দিনই। ছুটি 50 দিন দেন বা 50 সালই দেন, বাচ্চারা আপনাদের হোমওয়ার্ক স্কুল খোলার আগের দিন না হলে তার পরেই করবে, তাও সম্পূর্ণ করবে না। সো ইওর আর্গুমেন্ট ইজ ইনভ্যালিড। মনে হয় সব টিচার্সদেরই একটা মিসকনসেপশন আছে, যারা 90% মার্কস আনে তারাই বেস্ট হয়, সে সবচেয়ে বেশি সফল হবে, সে অস্থির চাকরি পাবে, বেশি টাকা কামাবে, সুন্দরী বউ পাবে, তার বড় গাড়ি হবে, বাড়ি হবে, ব্যাংক ব্যালেন্স হবে, যার পিছে সারা দুনিয়া লেগে থাকবে। কিন্তু যাদের মার্ক তাদের থেকে কম তাদের, ছে তোর লাইফে কিচ্ছু হবে না। তাদের মতে এরা শুধু বাপ মার টাকা অপচয় করে, এরা কখনোই কোনো চাকরি পাবে না। দরিদ্রতায় মরবি রে ভাই, দরিদ্রতায় মরবি। এই মিসকনসেপশনের ব্যাপারে আমার একটি কথা বলার আছে। মার্ক বেশি পাওয়া মোটেও খারাপ কিছু না, কিন্তু যারা একটু কম মার্ক পায় তাদেরকে লাইফের সব থেকে বড় ফেলিয়ার বলার আপনি কে ভাই? একটা এভারেজ স্টুডেন্ট লাইফে অনেক কিছু করে অথবা করতে চায়, যেমন ডান্স, স্পোর্টস, আরো অনেক অনেক অ্যাক্টিভিটিস, মোটেও সারাদিন বইয়ের মধ্যে ঢুকে থাকা সম্ভব না। আমি এটা বলতেছি না যে সব 90%ওয়ালারা সেম হয়, কিন্তু সব 90%ওয়ালারা অলরাউন্ডারও হয় না। আমার মতে ভালো মার্ক পেয়ে সফল হওয়ার চেয়ে অ্যাভারেজ মার্কসওয়ালারা বেশি সফল হয় এখনকার দুনিয়ায়। গেট মাই পয়েন্ট?